নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এর আগের ক্লাসে আমরা বিজ্ঞান বিষয়ের শক্তি, বল ও কার্য এই অধ্যায়ের বিষয় এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং আশা করি তোমাদের সেগুলো ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো আজও কিছু প্রশ্ন, অনুশীলনী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের কাজগুলো করতে খুব ভালো লাগে বা সহজ হয়। ঠিক আছে, তো শুরু করছি। অনুশীলনী 42 পাতাতে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, কাজ করতে হলে কিসের প্রয়োজন? আগে আলোচনা করেছিলাম যে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের শক্তি দরকার, শক্তির প্রয়োজন, এবং সেই শক্তি কোথা থেকে পাই? খাদ্য থেকে, তাই না? তাহলে সহজ কথায় কাজ করতে গেলে আমাদের শক্তির প্রয়োজন, শক্তি ছাড়া কিন্তু কোনো কাজ করাই সম্ভব নয়। ঠিক আছে, পরের প্রশ্ন, দুইটি দূষণমুক্ত শক্তির উৎস কি? দুটি দূষণমুক্ত শক্তি, যে শক্তির কোনো দূষণ নেই, ঠিক আছে, জলশক্তি, বায়ু শক্তি, এই দুটি শক্তি হচ্ছে দূষণমুক্ত শক্তি এবং অবশ্যই প্রাকৃতিক শক্তি। ঠিক আছে, তাহলে বায়ু শক্তি এবং জল শক্তি হচ্ছে দূষণমুক্ত দুটি শক্তির উৎস। ঠিক আছে, মূলত যে প্রশ্নগুলো তোমাদের একটু অসুবিধা হচ্ছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমরা আমাদের প্রাত্যহিক নানা কাজে কোন কোন শক্তিকে কাজে লাগাই, কোন কোন শক্তিকে কাজে বলছি, আমরা প্রাত্যহিক নানা কাজে কোন কোন শক্তিকে কাজে লাগে, মানে প্রতিদিনকার কাজে কিছু কিছু শক্তি আছে যে শক্তিগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, নিশ্চয়ই বুঝতে পারছো কোন শক্তি হতে পারে? তাপ শক্তি, তাই না? তাপ শক্তি আমাদের কিন্তু প্রতিদিন প্রয়োজন, আর হচ্ছে বিদ্যুৎ শক্তি। এই শক্তিগুলোকে আমরা কিন্তু প্রতিনিয়ত বা প্রাত্যহিক জীবনে কাজে লাগাচ্ছি, এই শক্তিগুলো ছাড়া আমাদের চলা অসম্ভব, তাই না? তাহলে কোন কোন শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কাজে লাগাচ্ছি? তাপ শক্তি এবং বিদ্যুৎ শক্তি। ঠিক আছে, পরের প্রশ্ন, বড় বস্তুর ওজন বেশি কেন? বড় বস্তুর ওজন কেন বেশি? অর্থাৎ বড় বস্তুকে পৃথিবী বেশি বল দিয়ে টানে বলে বড় বস্তুর ওজন কিন্তু বেশি। ঠিক আছে, বায়ু শক্তিকে মানুষ কি কি ভাবে বায়ু শক্তিকে মানুষ কি কি ভাবে কাজে লাগিয়েছে সেটা জানতে হবে। ঠিক আছে,
এই যে বায়ুশক্তি, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু কি করছে বলতো, পালতোলা নৌকা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা বায়ুশক্তির সাহায্যে সম্ভব। এছাড়া সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন বায়ুকল স্থাপন করা হয়েছে এবং সেই কলের সাহায্যে পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ঠিক আছে, চুম্বকের ধর্ম কি? চুম্বকের কি ধর্ম? চুম্বক শক্তির সাহায্যে আমরা জানি কোন চুম্বক কোন পদার্থকে আকর্ষণ করে, যে পদার্থ লোহা জাতীয় পদার্থ সেই সবকে আকর্ষণ করে। তাহলে চুম্বকের ধর্ম হচ্ছে কোন পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করা, যেমন আকর্ষণ করা সেরকম বিকর্ষণ করা হচ্ছে চুম্বকের ধর্ম। ঠিক আছে, পরের প্রশ্ন, আমরা সাধারণত কি কি দিয়ে বল প্রয়োগ করি? আমরা সাধারণত কি কি দিয়ে বল প্রয়োগ করি? আমরা মাথা, হাত এবং পা এইসব দিয়ে বল প্রয়োগ করি, তাই না? কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হলে আমাদের কিন্তু হাত, পা এবং মাথার খুব প্রয়োজন, এবং সেগুলো দিয়ে আমরা বল প্রয়োগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভারী জিনিসকে ঠেলে নিয়ে যাওয়া বা মাথায় করে নিয়ে যাওয়া সেটা আমরা করি। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রাকৃতিক শক্তি কাকে বলে? অর্থাৎ প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে আমরা যে শক্তি পাই তাকে বলে প্রাকৃতিক শক্তি। ঠিক আছে, প্রকৃতির যে উপাদান থেকে আমরা শক্তি পাই তাকেই বলে প্রাকৃতিক শক্তি। যেমন জলের যে শক্তি, বায়ু শক্তি, এগুলো আমরা প্রকৃতি থেকে পাই, তাই না? ঠিক আছে, তাপ শক্তির সাহায্যে কি কি করা যায়? পরের প্রশ্ন হচ্ছে তাপ শক্তির সাহায্যে কি কি করা হয় বা কি কি করা যায়? তাপ শক্তির সাহায্যে সাধারণত রান্নাঘরে যেমন রান্না করা হয়, এছাড়াও আরো অনেক কাজ করা হয়। তাপ শক্তির সাহায্যে কামারশালায় লোহা গলিয়ে, অর্থাৎ তাপ শক্তির সাহায্যে লোহা গলিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, নদীতে পালতোলা নৌকা কিভাবে নদীতে পালতোলা নৌকা কিভাবে কোন শক্তিতে চলে? তাহলে নদীতে যে পালতোলা নৌকা দেখে থাকবে, অর্থাৎ বায়ু শক্তি, হাওয়া যেদিক থেকে যেদিকে বইছে বায়ু, সেই দিকটাকে কাজে লাগিয়ে কি করা হয়, পালতোলা নৌকা সেই বায়ু যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে কিন্তু নৌকা এগিয়ে চলে। তাহলে এখানে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু পালতোলা নৌকা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। এরপরে দুয়ে রয়েছে শূন্যস্থান, শূন্যস্থানে উপযুক্ত কথা বসাও। ঠিক আছে, আমি দুইটি করে দিচ্ছি, তোমরা বাকিগুলো বাড়িতে করবে, খুব সহজ। দুইয়ের শূন্যস্থানে সঠিক বা উপযুক্ত কথা বসাও। ক নম্বর, একটু আগে আলোচনা করেছি পালতোলা নৌকা ড্যাশ সাহায্য চলে, তাহলে পালতোলা নৌকা কি হবে, বায়ু শক্তির সাহায্যে চলে।
বা বায়ুর সাহায্যে চলে, বায়ু শক্তির সাহায্যে চলে। ছ নম্বর, পৃথিবীর টানকে দুটো ড্যাশ রয়েছে, ড্যাশ বা ড্যাশ বলে, ভর বা কি বলে, ভার বলে, তাই না? পৃথিবীর টানকে ভর বা ভার বলে, এইভাবে করতে হবে। ঠিক আছে, তো তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি বুঝতে পেরেছ। এইবার দু নম্বরে যেটা রয়েছে, নিচে শূন্যস্থানে উপযুক্ত কথা বসাও, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, আশা করি অসুবিধা হবে না। আর তারপর রয়েছে তিনে, নিচে সঠিক কথাটির পাশে টিক চিহ্ন দাও, এগুলিও তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তো অবশ্যই করবে, তারিখ দিয়ে লিখে রাখবে, এবং দুয়ে শূন্যস্থানে উপযুক্ত কথা বসাও এগুলো, আর তিনে রয়েছে নিচে সঠিক কথাটির পাশে টিক চিহ্ন দাও, এগুলো তোমরা বাড়িতে করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে মেসেজ করবে, আমরা চেষ্টা করব তার যথাসাধ্য উত্তর দিতে। তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকবে, এই বলে আজকের ক্লাস এখানে শেষ করব।